নমস্কার বন্ধুরা, আমি রতন। তো পল্লীভূমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে চলে আসি আমি আমার বাড়ির পাশেই একটা লেচু বাগান, বিখ্যাত চাষি আমাদের কোচবিহারের বুকে সুনামধন্য, ওনার নাম আছে। তো ওনার কাছে আজকে আসি ওনার লিচু বাগানে। যেহেতু লিচুর মরশুম, লিচু পেকে যাচ্ছে, অনেকেই লিচু যারা পাইকের মানে লিচু কিনে নিয়ে যায় এখানে হোলসেল বিক্রি করে, সেটা হচ্ছে পাইকারি রেটে কিলো হিসাবে বিক্রি হচ্ছে। আর সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা দিচ্ছি, যেন দেখে আমাদের আমার এই ভিডিও দেখে যেন দু চারজন বেকার ভাই কিছু পয়সা, কিছু টাকা অর্থ ইনকাম করতে পারে আর কি, সেই উদ্দেশ্যে আজকের ভিডিও দেওয়া। তো আজকের যে ভিডিওটা দেখাচ্ছি, এখানে 7.5 বিঘা লিচু বাগান আছে। এটা সম্পূর্ণ মুম্বাই লিচু, এবং এই বাগানের যে ওনার, ওনারের সঙ্গে আমরা কথা বলবো এবং ওনার মুখ থেকে আমরা ডিটেলস সম্পূর্ণ তথ্য শুনব। তো যাই হোক, ভিডিওটা ততক্ষণে তোমরা দেখো, আমি সম্পূর্ণ গাছগুলো দেখাচ্ছি কীভাবে ফল এসছে। এবং বাগানে যেহেতু বৈশাখ মাস চলে গেল, আজ অবধি কোনো বৃষ্টি নেই, তার জন্য লিচু গাছগুলোর কী অবস্থা আছে এবং লিচু কী অবস্থাতে হয়ে গেছে সেটা দেখাবো তোমাদেরকে, এবং যে লিচু কত টাকা কেজি হিসাব বিক্রি হচ্ছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো। এ হচ্ছে পিছনে লিচু গাছ, একই বাগানে একই সমবয়সী গাছ, ওগুলোকে কেটে দিয়েছে। এবার কেটে দেওয়ার পরে এই গাছটা হাইটটা ছোট হবে, আবার প্রচণ্ড ফল আসবে, প্রচুর ব্রাঞ্চ বেরোবে। যখন প্রচুর ব্রাঞ্চ বেরোবে, প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে প্রতিটা কুচি কুচি ডগায় ডগায় লিচু আসবে। তো ঠিক আছে, তোমরা দেখো এদিকে নেট দেওয়া আছে পাখির উৎপাতে, তো আমরা একটু ঘুরে যাই। তো কাকা, এই যে লিচু গাছগুলা, এগুলা কি কেটে দিয়েছেন নাকি কাটাই করেছেন? না, এই লিচু গাছগুলো, এই যে গাছের পর গাছ আমার, আচ্ছা আচ্ছা, 30 ফুট পর পর লাগানো আছে, 30x30 করে এক একটা ফাঁকা লাগানো আছে, লাগানো আছে। আচ্ছা আচ্ছা, আর এই গাছটা মানে ওই গাছের এই গেছে, এই শাখা প্রশাখা যখন মানে ঘর্ষণের দিকে আসছে, আচ্ছা, এদিকে উচ্চতা মোটামুটি 30 ফুট হয়ে গেছে। আচ্ছা, তাহলে লিচু তো হয় ডালে, যার জন্য এবারে লিচু তোলার পর এই গাছগুলো এই যে 3 ফুট ছেড়ে এই যে দেখা যায়, আচ্ছা 3 ফুট মানে মাটি থেকে 3 ফুট ছেড়ে গাছটাকে কেটে দিয়েছে, কাটিং আমি কেটে দিই। সেটা কোন মাসে কাটছি? জ্যৈষ্ঠের শেষ, মানে জ্যৈষ্ঠ মাসের শেষে। আচ্ছা, মিস্ত্রি দিয়ে সমস্ত গাছগুলোকে কেটে দিচ্ছি। এখন গাছগুলো এই যে আবার নতুন করে শাখা প্রশাখা হয়েছে, ডালপালা হয়েছে, এটা থেকে আবার লিচু এবারে তো আসছে দেখা যায়। কিছু কিছু দুই একটাতে আসছে, কিন্তু এটা আগামীতে প্রচুর ফল আসবে। এই গাছটা সামনে বছর আর আগামী বছরে আর কি, আগামী বছরে এটা প্রচণ্ড ফল আসবে, প্রচণ্ড ফল আসবে, ডালপালাও প্রচুর হবে। দেখতে পাচ্ছেন যে কত অনেক শাখা প্রশাখা, খুব সুন্দর পাতাগুলো, বেশ ভালো দেখতে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা অনেক কিছু আছে, হ্যাঁ, আতা মুম্বাই লিচু চেনো না, অনেকে বাজারে বলে যে এটা আতা মুম্বাই অমুক নমুক নাম বলে, একটু পাতাগুলো দেখে তোমরা চিনে রাখো যে আতা মুম্বাই অ্যাকচুয়ালি লেচুর পাতাটা কীরকম। দেখো পাতাটাও দেখতে খুব সুন্দর, পাতাটাও দেখতে কিন্তু খুব সুন্দর, আর পাতার খুব গ্লেজি পাতা। তো কাকা, এই সম্পূর্ণ বাগানে মানে আর্ধেক গাছ রেখে বাগানের 3.5 বিঘা, যেহেতু এখানে 7.5 বিঘা আছে, আপনি 3 বিঘার মতন কি গাছ কেটে দিয়েছেন, কাটিং করেছেন? 3 বিঘার মতো গাছ কেটে দিয়ে। আচ্ছা আচ্ছা, তাতে ও এটা হয়ে যাবে এক বছর পরে, তারপরে আবার ওই বাগানটাও নিশ্চয়ই কাটিং করতে হবে। গাছটা কাটা যে এক বছর আমি লিচুতে পেলাম না, আচ্ছা, কিন্তু লিচু যে লাকড়িটা, হ্যাঁ হ্যাঁ, লাকড়ি তো মোটামুটি লাখখানেক টাকা বিক্রি হয়েছে। দর্শক শ্রোতা, কী বলবো কাকা, এই গাছগুলো কেটে বাগানের অর্ধেক লিচু বাগানের যে লিচু গাছগুলো কেটেছে, কেটে 1.5 লাখ টাকা বিক্রি করলো কাকার মুখ থেকে আমরা শুনতে পেলাম। তো কাকা, আপনার এই বাগানে লিচু গাছের যে লাকড়ি, হ্যাঁ, মানে কি আর বলবো, মানে কয়লার মতো হিট, এত এই যে কাঠের যে মানে আগুনটা, আচ্ছা, কয়লার মতো, ও মানে খুবই হিট আর কি, দারুণ জ্বলে। দূর দূরান্ত থেকে আমার লাকড়ি নিয়ে যাব, মানে গোসাইয়ের বাজারে লাকড়ি ছেড়ে আমার বাড়িতে এসে লাকড়ি নিয়ে যায়, খুব জ্বলে আর কি, মানে জ্বালানির জন্য খুব ভালো ব্যবহার, জ্বালানির পক্ষে খুবই ভালো, মানে কয়লার আগুনের মতো। আচ্ছা, কয়লার যেমন আগুনের একটা হিট থাকে সেই রকম এই লাকড়িটার হিট। আপনার এই যে লিচু বাগান আছে, এখানে আপনার বছরে কত টাকা আর্ন হয়, ইনকাম হয়? মানে আমার এই 7.5 বিঘা লিচু, হ্যাঁ, এই 7.5 বিঘা লিচু বাগান থেকে বাগানে আমার মোটামুটি
4 থেকে 5 লক্ষ টাকা আমি বিক্রি করি বছরে প্রতি বছর 4 থেকে 5 লক্ষ টাকা আমার বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তো দর্শক শ্রোতা তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো যারা ব্যবসায়ী ভাই আছো আমার বেকার ভাইয়েরা আছো যদি আমার এই ভিডিও থেকে তোমাদের উপকৃত হয় ইনফরমেশন সঠিক যদি ভালো মানে সঠিক থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম নতুন নতুন ভিডিও পাবে কাকার আবার দ্বিতীয় পার্ট মোটামুটি কিছুদিন বাদে আবার একটা নতুন ভিডিও দিব সেটা হচ্ছে যখন লিচু বাগান থেকে লিচু পাইকারে এসে নিয়ে যাবে তখন আরেকটা ভিডিও দিব কাকার সঙ্গে কত টাকা কেজি বেচছে এবং এক একটা পাইকার কোথা থেকে আসে আমি একটা সাক্ষাৎকার দিব তো ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে অল বটনটা অবশ্যই দাবি রাখবেন তো কাকার কাছ থেকে যা বলতে হলে কাকার আপনার মোবাইল নাম্বারটা বলে দেন তো আমার যে এই যে জমিটা যে ফাঁকা আছে যে এখন গাছটা কেটে যে ফাঁকাটা এখানে আমরা মানে অনেক রকম নানা রকম সবজি চাষ করব আচ্ছা এই যে জমিতে এই যে বৈশাখ তো কোনো ঝড় বৃষ্টি নেই আচ্ছা আচ্ছা আপনার এই জায়গায় তো জল হয় না বর্ষাতে তো জল ধরে না না জল ধরে না তখন আমরা একটা ঝিঙ্গা লাউ আচ্ছা করলা করলা এই সমস্ত এই ফাঁকা জায়গাতে আমরা করি মানে একবারে মিশ্র ফসল যাকে বলে হ্যাঁ মিশ্র ফসল মিশ্র ফসল মানে গাছ তো আছে গাছে লিচু সময় লিচু পেয়ে যাব এবার লিচু পাতে যেটা হচ্ছে বর্ষার সিজনে ফাঁকা জমিতে আমরা সবজি চাষ করতে পারি খুব ভালো উদ্যোগ একটা তো আমার মোবাইল নম্বর হ্যাঁ মোবাইল নম্বরটা বলবেন 5310858 ঠিক আছে আমি স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে যাদের প্রয়োজন আছে লিচু গাছ লিচু বাগান কেনার জন্য এবং লিচুর যারা পাইকারি হিসেবে নিয়ে যাচ্ছে তোমরা এখান থেকে ক্যান্টার ভরে ছোট হাতিগুলো ভরে কিন্তু পিক আপ ভ্যানগুলো ভরে কিন্তু লিচু নিয়ে যায় যাদের প্রয়োজন আছে তোমরা আসবে বাগানে আসবে সাক্ষাৎ এসে নিজেরাই পেরে নিয়ে যাবে কোনো ব্যাপার নেই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওর জন্য আবার প্রস্তুত থাকবে